আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকার কোন প্রকার গণশুনানি ছাড়াই অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে এরপর থাকবে নতুন করে লুটপাটের আয়োজন করতেই বিদ্যুতের দাম বৃদ্ধি বলছে গণতন্ত্র মঞ্চ জানিয়ে দিব এটিএম আজহারুল ইসলামের সহধর্মিনী শামসুন নাহার ইসলামের জানাজা সম্পন্ন এবারে জানিয়ে দিব বেইলি রোডে আগুন এখনও হস্তান্তরের অপেক্ষায় ছয় মরাদেহ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ ঢাকা বার নির্বাচনের সভাপতি সম্পাদক সহ একুশ পদে আওয়ামী লীগের জয় এবং সর্বশেষ জানিয়ে দিব খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি নিহত বেড়ে ১১৫ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকার কোন প্রকার গণশুনানি ছাড়াই অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন সরকার কোন প্রকার গণশুনানি ছাড়াই সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান অন্যথায় তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে শনিবার ঢাকায় কেন্দ্র ঘোষিত লাগামহীন মূল্যস্ফীতি ও বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ সহ বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন বিক্ষোভ মিছিলটি রোহিতপুর কাঁচা বাজার কেরানীগঞ্জ নবাবগঞ্জ হাইওয়ে রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় জেলা নায়েবে আমির জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম সেক্রেটারি এবিএম কামাল হোসাইন কেরানীগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ ইলিয়াস শিবিরের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি মাহবুবুর রহমান সহ জেলা ও বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মাওলানা দেলোয়ার হোসাইন বলেন দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্যমূল্য কমানো হলেও মুসলিম প্রধান দেশ আমাদের দেশেই এক্ষেত্রে ব্যতিক্রম সরকার নিজেদের দুর্নীতি ও লুটপাটকে নির্বিঘ্ন করার জন্যই নির্বাহী আদেশের মাধ্যমে হঠাৎ করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে তিনি বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি করেন এবং অবিলম্বে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান সহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান নতুন করে লুটপাটের আয়োজন করতেই বিদ্যুতের দাম বৃদ্ধি বলছে গণতন্ত্র মঞ্চ সরকার তাদের সিন্ডিকেটের জন্য নতুন লুটপাটের সুযোগ তৈরি করতে আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তাদের দাবি রোজার সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সিন্ডিকেটও তৎপর হচ্ছে নতুন লুটপাটের আয়োজন করতে শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে একথা বলেন তারা গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশি হামলা এবং গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি হয় নেতারা বলেন কোন হামলা মামলায় ডামি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন এবং তাদের লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ থামিয়ে রাখতে পারবে না তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ যে গণরায় দিয়েছে তার উপর ভিত্তি করে অচিরেই নতুন গণ আন্দোলন গড়ে উঠবে এবং তাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে নামানো হবে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে যারা সিন্ডিকেটের কোনো কিছুই স্পর্শ করতে পারেনি তারা সিন্ডিকেটের বিরুদ্ধে আবারও ফাঁকা আওয়াজ দিচ্ছে ৬ মাস পর সিন্ডিকেট থাকবে না এই ধরনের বক্তব্যের মাধ্যমে কার্যত সিন্ডিকেটের রাজত্বকেই প্রতিষ্ঠিত করা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মানুষের জীবনে নাভিশ্বাস তোলার বিরুদ্ধে জনগণের আন্দোলন আরও তীব্রতর হবে এটিএম আজহারুল ইসলামের সহধর্মিনী শামসুন নাহার ইসলামের জানাজা সম্পন্ন
বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কারারুদ্ধ জননেতা এটিএম আজহারুল ইসলামের সহধর্মিণী জামাতের রুকন শামচুন নাহার ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। এক মার্চ রাত ১২টার দিকে ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, এক মার্চ রাতে ১:৩০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে শামচুন নাহার ইসলাম ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কারারুদ্ধ স্বামী, এক পুত্র ও ৪ কন্যা রয়েছে। মরহুমার স্বামী জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কারারুদ্ধ এটিএম আজহারুল ইসলাম প্যারালে মুক্তি পেয়ে মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের ও মাওলানা আনাম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সহ জামাতে ইসলামীর বহু নেতাকর্মী এবং শত শত মুসল্লি জানাজায় শরিক হন। শামচুন নাহার ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১ মার্চ এক শোকবাণী প্রদান করেছেন। বেইলি রোডে আগুন, এখনও হস্তান্তরের অপেক্ষায় ৬ মরদেহ। বেইলি রোডের অগ্নি দুর্ঘটনায় নিহতদের মধ্যে শুক্রবার ১ মার্চ সন্ধ্যা পর্যন্ত হস্তান্তর করা হয়েছে ৪০ জনের মরদেহ। এখনও হস্তান্তরের অপেক্ষায় আছে ৬ জনের মরদেহ। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুনশান নিরাপত্তা বেইলি রোড এলাকায়। পুড়ে যাওয়া ক্ষত নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে ভবনটি। যাত্রাপথে কৌতূহলবশত অনেকেই একনজর দেখে যাচ্ছেন। বহুতল ওই ভবন নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছে। আলো ঝলমলে বেইলি রোডের এক অচেনা রূপ। বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডের পর কেমন নিকশ কালো অন্ধকারে ঢেকে গেছে আশপাশ। ভয়াবহ স্মৃতি মনে করে এখনও চমকে উঠেছেন অনেকে। চোখ মুখ জুড়ে আতঙ্ক এখনও পীড়া দিচ্ছে অনেককে। প্রাণ হারানো মানুষদের জন্য শোক তাদের কণ্ঠে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বেইলি রোডের কাচ্চিভাই রেস্টুরেন্টে আগুন লাগে, পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ২২ জন। ঢাকা বার নির্বাচনের সভাপতি সম্পাদক সহ ২১ পদে আওয়ামী লীগের জয়। ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২১টি পদে জয়লাভ করেছে। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ২টি পদে জয়লাভ করেছে। শুক্রবার ১ মার্চ রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ২১,২০৮ ভোটারের মধ্যে ৯,৬৯০ আইনজীবী ভোট প্রদান করেন। সে হিসেবে ভোট পড়েছে ৪৫.৮৪%। নির্বাচনের সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আব্দুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার শাহাদাত শাওন জয়লাভ করেছেন। সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র সাধারণ সম্পাদক পদে মাসরাত আলী। খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি, নিহত বেড়ে ১১৫। গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। জাতিসংঘের একটি দল এ ঘটনায় নিহতের পাশাপাশি বহু আহতের প্রমাণ পেয়েছে। আল আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, গুলিতে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০,০০০এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭০,০০০এর বেশি। তাছাড়া গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এজন্য আকাশ থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে খাবার সরবরাহ করার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এদিকে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিতকরণে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে।